পটুয়াখালী কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রাম। উচ্চ ফলনশীল সবজি চাষে এই গ্রামের কৃষকরা এখন অনেকটাই এগিয়ে। এই গ্রামের চাষিরা ধান চাষের পাশাপাশি বাণিজ্যিকভাবে করলা, বরবটি, লাউ, মিষ্টি কুমড়া, বোম্বাই মরিচ সহ সারা বছরই শাকসবজি চাষ করে। এর ফলে জেলার অন্য সব কৃষকদের চেয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন তারা। আলহামদুলিল্লাহ এবছর যে ফলন হয়েছে, দামও পাইছি উল্লেখযোগ্য, যে আমরা ভাবিও না। 110 টাকা পর্যন্ত পাইছি প্রথম দিকে, এখনো 25 টাকা করে আমরা করলা বিক্রি করতেছি। তো মনে করেন আপনার শতাংশে আমাদের হিসাব হইল 500 টাকা খরচ, ইনকাম আছে এবছরের হিসাবে 8,000 টাকা, সর্বনিম্ন 8,000 টাকা, উপরেরটা ধরলাম না। আমরা আগে খাইতাম কি, আমরা আগে খাইতাম হইলে আপনার মিষ্টি আলু, মিডিয়া কুমার, আর হইলে যাইয়ে মূলা। আমরা এই দিনে খাইতাম হইলে পেলেন ডাইল, আর হইলে কচু হাঁক আছে কোন বারতে। এখন আমরা ও ভুলে গেছি, আমার গুরুকার জানি না কয় কী। আমরা সম্মিলিতভাবে 5 জন লোক আমরা এই করলা চাষ করছি। করলা চাষে আমাদের জমি হয়েছে 4 একর জায়গা, খরচ হয়েছে 4 লক্ষ টাকা। এখন পর্যন্ত আমরা 6 লক্ষ টাকা বিক্রি করেছি, আর সামনের দিকে আশা করি আল্লাহর রহমতে আরও 5 থেকে 6 লাখ টাকা হইতে পারে আশা করি, ইনশাআল্লাহ, আল্লাহ যদি ফলন ভালো দেয়। স্থানীয় কৃষক সুলতান গাজী জানালেন, একটা সময় কুমিরমারা গ্রামের কৃষকেরা অভাব অনাটনে দিন কাটাত। এক ফসলি ধান ছাড়া আর কোনো ফসল উৎপাদন হতো না, এলাকা ছেড়ে অন্য অঞ্চলে কাজের জন্য ঘুরতে হতো। 1 একর জায়গায় সর্বোচ্চ আমাদের কিছু গোজগাড়া আছে, যেমন দেখা গেছে এই যে আমরা মাছা দিছি, মাছায় তো কটসুতার জাল দেই, কটসুতার জালে 1 বছর কিনলে 3 বছর যায়, তাতে ম্যাক্সিমাম আমার 50,000 টাকা খরচ হয়েছে। 50,000 টাকায় অন্তত 2.5 লক্ষ টাকা বিক্রি হবে। যে সময় আমরা ধান চাষ করছি, এই সময় আমাদের এই অঞ্চলে বেশিরভাগে মানুষেরই আপনার খ্যারের ঘর ছিল। তা এখন বর্তমানে এই সবজি চাষ ধানের পাশাপাশি এই প্রত্যেকেই সবজি চাষ করে, এখন দেখা গেছে আপনার বাথরুম পাকা, ঘর পাকা, তারপর আমারই দেখা গেছে এখন আমি গরু ঘরও প্রায় 3 লাখ টাকা খরচ করে গরুর ফার্ম করছি। আজকে পোলাপান মাস্টার্স পাস করাইছি আমার 4 ছেলে, প্রত্যেকেই গ্রাজুয়েট শিক্ষিত হয়েছে। আজকে শিক্ষিত পোলাপান লইয়া আমি কাজ করতে পারি। তারা দেখা গেছে অনেক অনেক বিষয়ে তারা ফেসবুকে উন্নত ফসলের কথা আমার কাছে বলতে পারে, হয়তো আমি লেখাপড়া করি নাই, তাদেরকে লেখাপড়া করাইতে পারছি শুধু এই আইস সবজি উন্নত ফসল চাষ করিয়া। কৃষকদের নিজের প্রচেষ্টা এবং কৃষি বিভাগের সহযোগিতায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কুমিরমারা গ্রামে সবজি উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে জানালেন পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম। এই উপজেলা কৃষিতে অত্যন্ত সমৃদ্ধশালী একটি এলাকা হলো নীলগঞ্জ ইউনিয়ন। এই ইউনিয়নের পাখিমারা এলাকাটাতে ব্যাপকভাবে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে কৃষকরা গ্রীষ্মকালীন বিভিন্ন ধরনের উচ্চ ফলনশীল সবজি আবাদ করে। এখানে তারা আধুনিক প্রযুক্তির মালসিং পেপার ব্যবহার করে, এখানে কাঁচামরিচ উৎপাদন করে। এখানকার কৃষকরা সব রকমের উন্নততর প্রযুক্তি ব্যবহার করে। আমরা কৃষি বিভাগ তাদেরকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করছি। এখানকার কৃষি অত্যন্ত সমৃদ্ধ, এখান থেকে কৃষি উৎপাদিত পণ্য বিশেষ করে কাঁচামরিচ, করলা, বরবটি, শশা পটুয়াখালী জেলার চাহিদা মিটিয়েও অন্যত্র জেলায় এখান থেকে সরবরাহ দেওয়া হয়ে থাকে। প্রতি বছর কৃষকরা এখান থেকে প্রচুর পরিমাণে আয় করে থাকেন আর লাভবান হয়ে থাকেন। এখানকার জমি বর্তমানে প্রায় 3 ফসল এবং 3-এর অধিক ফসলও এখানে উৎপাদন করা হচ্ছে। উপপরিচালক জানান, কুমিরমারা গ্রামে উচ্চ ফলনশীল সবজি চাষের কারণে আমন উৎপাদনে কোনো ব্যাহত হচ্ছে না। তাদের দেখাদেখি উপজেলা লালুয়া, পাখিমারা, চাকামাইয়া সহ আরও কয়েকটি গ্রামে কৃষকেরা এখন উচ্চ ফলনশীল সবজি চাষ শুরু করেছেন। উচ্চ ফলনশীল শাকসবজি উৎপাদনে আসলে ধান উৎপাদনে কোনো ব্যাহত হয় না। আপনি যে এলাকাটির কথা আমি আবারও বলছি, নীলগঞ্জ এলাকা, সেটা কুমিরমারা গ্রাম, ওখানে কিন্তু কৃষকরা বর্তমানে যে লতা সবজি আছে, মাঠকে মাঠ লতা সবজি, সেই লতা করলা, বরবটি, শশা এগুলো এখন আছে। এরা কৃষকরা এই শস্যটি আর 1 মাস ধরে রাখবেন, 1 মাস পরে ওই মাচাগুলো ভেঙে তারা কিন্তু আবার ওখানেই উচ্চ ফলনশীল আমন ধানের আবাদ করবেন। সেক্ষেত্রে বলা চলে আসলে উচ্চ ফলনশীল সবজি যদি এই গ্রীষ্মকালীন সময় করা হয়,
সেক্ষেত্রে কিন্তু মাঠ ফসল বিশেষ করে আমন ধান অথবা আমরা শীতকালীন যে সূর্যমুখী করব বা আমরা গম ভুট্টা যেগুলোই করি না কেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষেত্রে কোনো রকম প্রভাব পড়বে না, বরং একই জমি থেকে আমরা তিন অথবা তিনের অধিক ফসল উৎপাদন করতে পারবে। বর্তমানে নীলগঞ্জের কুমিরমারি গ্রামের সাথে সাথে ওখানকার পাখিমারা, বিশেষ করে আমাদের কলাপাড়া লালু ইউনিয়নের কিছু গ্রাম, তাছাড়া চাকামাইয়া গ্রাম, এই গ্রামগুলোতে কৃষকরা উদ্বুদ্ধ হয়ে নীলগঞ্জে সেই কুমিরমারা গ্রামের কৃষকদের দেখা থেকে উদ্বুদ্ধ হয়ে তারাও আধুনিক প্রযুক্তি গ্রহণ করা শুরু করেছে। তারাও গ্রীষ্মকালীন বিভিন্ন ধরনের উচ্চ ফলনশীল ফসল আবাদে আগ্রহী হয়ে তারাও তাদের মাঠে কাজকর্ম শুরু করেছে এবং তারাও এই আশা করা যাচ্ছে দূর ভবিষ্যতে কুমির মারার মতো, পাখি মারার মতো কলাপাড়া, তাছাড়া গলাচিপা এবং পটাকালী সদর অন্যান্য উপজেলাগুলো কৃষিতে আরও বেশি এগিয়ে যাবে। শুধু সবজি চাষই নয়, পাশাপাশি সবজি ক্ষেতে যে ঘাস হয় তা দিয়ে গরু ছাগল পালন করেও বাড়তি আয়ের সুযোগ পাচ্ছেন তারা, এমনটাই জানিয়েছেন কুমির মারার কৃষকেরা। কাজল হায়দার, খবর সংযোগ।